मिथा दीदी बोलो तू हमारे बाड़ी ते आसबी तो क्या नो क्या नो डाकछो तुम्हें आमाके शुक देखा जोन्नो की दिखा नहीं जे तुम्ही कतटा सुखे आछो ए बाड़ी ते सेटा देखार जोन्नो डाकछो तोर बंधुटो तो किछारे कामटा करते पारबे ला मिथा दीदी ओ तुके खूब भरसा करे बाबा एर मध्ये एतो कथा हये गेलो कौन कथा होलो एतो सब कथा की मुखे बोलते हैं किछु कथा तो आमी देखेओ बुझते पारी आमार परे तो गुस्सा करे तू लिजेर बंधुटाके कष्ट दिसला ई बाड़ी सकल लोके तोके कत भालोबासे तू इखाने आसिस मिथा दीदी इखाने आसा बंध करिसला तू तू रांगा बाबुर साथे मिले काज तो कर तुम निजेर उपर खूब भरसा ताई ना लिचिर उपर भरसाटा ना होले कार उपर भरसाटा करब बोल आर लिचिर उपर भरसा ना थाकले अन्यर उपर भरसाटा की करे आसबे आमाके तुम्हार भय करे ना ठराई बो तो के किसे लिखे तुम्हार कखनो मने हय ना अंकुर बदले जेते पारे ও যেটা করছে সেটা ওর মোহ যদি বদলাইন যায় তাতে আমার তো করার কিছু থাকবে না মিথা দিদি ওর মন যদি বদলাইতে চায় তো ও বদলাইবে আমার তাতে কি করার আছে যে মনটা থাকতে চাইলা তাকে কি ফিরাই না না যায় তাই এসব নিয়ে আমি ভাবিলাই কি সাংঘাতিক আত্মবিশ্বাস ও জানে হাজার প্রলোভনের মধ্যে গিয়ে পড়লেও অঙ্কুর ওর কাছেই ফিরে যাবে অন্য কোথাও নয় আমার ইচ্ছে করছে আমন তোমার এই অহংকার ভেঙে চুরে ঘুরিয়ে একাকার করে দিতে আমি সরে থাকতে চেয়েছিলাম কিন্তু আমন তুমি আমাকে জড়াচ্ছ এরপর যদি আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আমাকে কেউ দোষ দিতে পারবে না কিচ্ছু বলতে পারবে না তখন তুমি আমাকে আমন আমি কিন্তু মেধাকে বলেছি ওকে যেতে দেব না ও রেজিগনেশন আমি অ্যাকসেপ্ট করব না বলে দিয়েছি একদম ঠিক কাজ তো করেছিস তুই মেধা দিদিকে বললে ও ঠিক আসবে তোরে দুজনে মিলে কাজ তো কর কত ভালো কাজ তো করছিলি হ্যাঁ তুই তো কাজটা একা করতে পারবি না রাঙা বাবু ওটা তোর ইকার কম্ম নয় তোর তো মেধা দিদিকে দরকার হবে মেধা দিদি তুই আসিস আমাদের বাড়িতে হ্যাঁ तू मिधा दीदी के बुझाइन बोल मिधा दीदी ठीक आसपे तोर कथा आमी फेलते पारलाम ना अंकुर बेश आमी एई ब्यबसार काजे थाकबो तुई जे आमाके कत बड़ भारमुक्त करलि तुई जानिस ना मिधा एखन आमी खूब रिलैक्सड ब्यबसार जन्य बोलछि ना ब्यबसा गेते इल्लि ने तुई तुई जानिस आमी कत बड़ बिजनेसमैन ব্যবসার কথাটা বুঝি কিন্তু 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 আর কিছুই না আমি এখন খুব রিল্যাক্সড কিন্তু একটা কথা কথা যখন দিয়েছিস ফেল করিস না কেমন বললাম তো আসবো আমু আমি এই চ্যালেঞ্জটা নিলাম কিসে চ্যালেঞ্জ মিতা দিদি এই অঙ্কুরের ব্যবসার চ্যালেঞ্জ ও তাই বলি দেখি অঙ্কুরের ব্যবসাটা কত বড় করা যায় হ্যাঁ হ্যাঁ অঙ্কুরের ব্যবসা নয় বল আমাদের ব্যবসা সরি আমাদের ব্যবসা মিধা কাল তোমার ওই বাড়িতে যাওয়ার কথা ছিল ওই কোম্পানি থেকে রিজাইন করতে রেজিগনেশন দিয়েছো তো হ্যাঁ তুই তো কালকে এসে আর কিছু বললি না তো কি হলো ও বাই দ্য ওয়ে আমি সেলফ ড্রাইভে অফিস যাচ্ছি তুমি ড্রাইভারকে নিয়ে বেরিও ঠিক আছে অসুবিধা হবে না হ্যাঁ তুই বাড়িতে এসে খাবি তো দুপুরবেলা খেতে পারি কিন্তু একটু লেট হবে কোথায় যাচ্ছিস কোন বন্ধুর বাড়ি মানে কোথায় যাচ্ছিস সেটা মাকে বলে যা নালে মায়ের চিন্তা হয় তো অঙ্কুরদের বাড়ি
অঙ্কুরদের বাড়ি? আমার কেন? কালকে কাজটা মিটে যায়নি? রেজিগনেশন দিতে গেছিলাম কিন্তু কিন্তু রেজিগনেশন দিতে পারলাম না শেষ পর্যন্ত। তার মানে তুমি রেজিগনেশন দিতে পারলে না কেন? এতগুলো লোক নিশ্চয় তোমাকে ঘিরে ধরেছে, তোমার হাতে পায়ে ধরেছে, তোমাকে বুঝিয়েছে, ব্রেন ওয়াশ করেছে, তাই তুমি ওদের কথায় চলে এলে, তাই না? ওদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে এসেছিলাম ওই দিন। কত ছকবাজ ভেবে দেখো মিমি, কত ছকবাজ এই লোকগুলো, আর ততটাই ছকবাজ হচ্ছে এই ছেলে অঙ্কুর। নিজের ব্যবসার জন্য তোমাকে ইউজ করবে, নিজের স্বার্থের জন্য তোমাকে ইউজ করবে। আর আমি তো এটাই বুঝতে পারছি না, এই অবস্থার মধ্যে তুমি যাচ্ছ কেন? কি করে যাচ্ছ? কিসের অভাব তোমার মেধা আমি বুঝতে পারছি না, কিসের অভাব? অঙ্কুর আমাকে জোর করেনি ভাবি, ও পুরোটাই আমার উপর ছেড়ে দিয়েছে, কিন্তু শেষ অবধি আমি আর রেজিগনেশনটা দিতে পারিনি। কেন পারলে না? আচ্ছা তোমার কি আত্মসম্মান বলে কিচ্ছু নেই মেধা? আমার আবার কিসের আত্মসম্মান? আত্মসম্মান তো কবেই গেছে আমার। কি আছে বলো তো আমার জীবনে? কিছুই তো নেই। তুমি তুমি এভাবে আমাকে হার্ট করো না, মানে আমাদের হার্ট করো না, তোমার বাবা মাকে হার্ট করার এইভাবে তোমার কোনো রাইট নেই। তুমি প্লিজ ওখানে যেও না মেধা। আমাকে যেতে হবে ভাবি, আমি কথা দিয়েছি। কাকে কথা দিয়েছো? কার কাছে কথা দেওয়ার এত দাম আছে তোমার? ওই অঙ্কুরের কাছে? আচ্ছা ওই অঙ্কুর জীবনে কারোর কথার দাম রেখেছে? মা অঙ্কুর আমাকে জোর করেনি, ও শুধু আমাকে বলেছে যে আমি থাকলেও ব্যবসাটা করবে না তো করবে না। তুই ওকে করতে দিলি না কেন? একবার করে দেখুক তাহলে তো বুঝবে কত ধানে কত চাল। কি করে তুই গলে গেলি, কেন গলে গেলি তুই? গলে যাইনি ভাবি। তাহলে তাহলে এটা কি? ওর বাড়ির লোক নিশ্চয়ই তোমাকে খুব করে বুঝিয়েছে। ওর বাড়ির লোক আমাকে জেনুইনলি ভালোবাসে, আমনকে অ্যাকসেপ্ট করেনি ওরা। তাতে কি হয়েছে? আমনকে অ্যাকসেপ্ট না করলে তোমাকে তো আর অ্যাকসেপ্ট করছে না। ওদের ছেলে যখন বিয়েটা করেই ফেলেছে তখন তো সেই রাস্তাটাও বন্ধ হয়ে গেছে না মেধা? কিন্তু বিশ্বাস করো ওদের ভালোবাসার কোনো খাদ নেই। আমি গেছি বলে ওরা খুব খুশি হয়েছে। আর তাতেই তুমি গলে গেলে, তাই তো? আমি গলে যাইনি বাবা, আমার জীবনটা আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নয়। আর প্রত্যেক দিন আমি জানছি যে আমার জীবনটা কতটা কঠিন। তোমার মনে হয় এত কিছুর পর আমি এত সহজে গলে যাব? আমি তোমাকে রিকোয়েস্ট করছি মেধা, তুমি এসবের মধ্যে আর নিজেকে জড়িও না। কি করবে মা, আবার একটা ভালো ছেলে খুঁজে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করবে? ঠিক আছে বিয়ে না হয় নাই করলে, সবাই তো আর বিয়ে করে না, আর বিয়ে করেও যে মানুষ স্বর্গে চলে যায় তাও তো নয়। ঠিক আছে বিয়ে করতে ইচ্ছা না করলে করো না, নিজের মতন বাঁচো, নিজের মতন থাকো, নিজের মতন কাজকর্ম করো। শোনো আমি বলছি, ওর মধ্যে আর ঢুকো না কিন্তু তুমি। ওটা একটা অদ্ভুত কমপ্লেক্সের জীবন, ওটার মধ্যে তুমি আজ যেও না আমি বলছি। আমার এখন আর কোনো উপায় নেই মা। না বুঝলাম না মেধা, তোমার এই কথার মানেটা আমি বুঝলাম না। তোমার কাছে উপায় নেই মানে? আমি ওদের অতগুলো কথা শুনিয়ে এলাম, ওই ছেলেটাকে শাসিয়ে এলাম, মানে আমার মান সম্মান নেই। তারপরেও তুমি ওই বাড়িতে যাবে, তুমি ওই ছেলেটার সাথে ব্যবসা করবে? ভাবি তোমার রাগ হয়েছিল তুমি বলেছিলে, আমারও মনে হয়েছিল, কিন্তু কি করবো বলো? মুখে বলা আর কাজে করে দেখানো তো এক নয়, আমি পারিনি সে সবটি করতে। পারলে না কেন সেটাই তো বুঝতে পারছি না। আমি একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। আবার চ্যালেঞ্জ? কিসের চ্যালেঞ্জ? আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই। কিসের শেষ? থাক না মা, সব কথা তো জিজ্ঞেস করার দরকার নেই। আমি
তো বড় হয়েছে, কিছু কথা থাক আমার নিজের জন্য। না, আমি তো কিছুই বুঝতে পারলাম না তোমার কথা। কিসের শেষ দেখতে চাও তুমি? দেখো মেধা, তুমি কিন্তু খুব একটা জটিল জায়গায় চলে যাচ্ছ। আমার জীবনটা তো জটিল না, জন্মলগ্ন থেকেই জটিল। আমি শুধু বোকার মতো এতদিন ভেবে এসেছি যে আমি খুব সিম্পল একটা লাইফ কাটাচ্ছি, কিন্তু তা তো নয়। তাই এখন এসব কথা বলে কি লাভ? আমি আমার জীবনটাকে নতুন করে জটিল করছি না, বাকি জীবনটা আমার জটিল জীবনটাকে সরল করার চেষ্টা করব। এইভাবে কি তুমি নিজের জীবনটাকে সরল করতে পারবে, এটাই কি তোমার মনে হয়? চেষ্টা তো করতেই পারি ভাবি। আমি তো বললাম আমি একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, আমি শেষ পর্যন্ত দেখতে চাই। আমি দেখতে চাই কোনটা জেতে, মোহ না ভালোবাসা। ঠিক বুঝতে পারছি না, কিসের মোহ? বললাম তো সব বুঝতে চেয়েও না। আমার তোর সঙ্গে কথা বলেছে, আমন কেন কথা বলবে না আমার সাথে? বরং তোমার প্রশ্নটা হওয়া উচিত আমি ওর সাথে কথা বলেছি কিনা। আমার ওর সাথে কথা বলার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ও আমার সাথে কথা বলেছে, তাই আমি উত্তর দিতে বাধ্য হয়েছি। এবার আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ওই মেয়েটার এত বড় স্পর্ধা, ও নিজে যে চেয়েছে তোমার সাথে কথা বলতে গেছে। শুধু স্পর্ধা নয় বাবা, ওর আত্মবিশ্বাসটা বড্ড বেশি। বিশ্বাস করো, আমি এসবের মধ্যে একদম থাকতে চাই না। আমি ওখানে গেছিলাম এটাই বলতে যে আমি এগুলোর মধ্যে আর কোনোদিন থাকবো না, অনেক দূরে চলে যাবো, কিন্তু ও আমাকে বাধ্য করলো। আমার সামনে এসে আমাকে এমন একটা আত্মবিশ্বাস দেখালো আমি আর পারলাম না, জানো তো। তখনই আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। ও আমাকে এসে বললো আমি যেন অঙ্কুরের সাথে কাজটা করি, কারণ অঙ্কুর আমাকে খুব ভরসা করে। কি বলছো মিতা? ওই মেয়েটি এই কথা তোমাকে বললো? তবে আর বলছি কি, বললো তো, বললো তুমি অঙ্কুরকে ছেড়ে যেও না, তোমরা যেরকম ভাবে কাজ করছিলে সেরকম ভাবেই কাজ করো। বড্ড বেশি সাহস। সাহস নয় না, এটা আত্মবিশ্বাস। আর এটা কোথা থেকে পেয়েছে জানো? সিকিউরিটি থেকে। আর সিকিউরিটি পেয়েছে অঙ্কুরের ভালোবাসা থেকে, সেখান থেকে ওর এতটা আত্মবিশ্বাস। তাই জন্যই আমি চ্যালেঞ্জটা নিয়েছি জানো তো। আমি দেখতে চাই ওই ভালোবাসা কতদিন টিকে থাকে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, অঙ্কুরের বিজনেস যদি বড় হয়, ওর স্টেটাস যদি পাল্টে যায়, ওর লাইফস্টাইল যদি বদলায়, অঙ্কুর যদি অঙ্কুরের জীবনের বেশিরভাগ সময়টা আমার সাথে কাটায়, টুরে যায়, আমি তখন দেখতে চাই আমনের এই আত্মবিশ্বাস টিকে থাকে কিনা। আর অঙ্কুরের যে আমনের প্রতি ফিলিং, সেটা একই রকম থাকে কিনা। অঙ্কুর খুব কাইন্ড হার্টেড জানো তো, ও আমনের উপর দয়া করছে। আর এই দয়ার নাম যে ভালোবাসা নয়, আমি সেটা খুব ভালো করে জানি। কিন্তু অঙ্কুর জানে না, ও একদিন জানবে, সবটা বুঝতে পারবে। তোমরা দেখে নিও। ও আই সি মেধা, অঙ্কুর কবে বুঝবে যে ও একটা ভুল করেছে? তার উপরে তোমার ফিউচার তুমি বেস করছো, তাই কি? মানে এতদিন ধরে তুমি তার কাজে, তার ব্যবসায় তাকে হেল্প করবে, এবং সাডেনলি একদিন সে রিয়ালাইজ করবে যে ওই মেয়েটিকে বিয়ে করে ও একটা ভুল করেছে, এবং তাকে ডিভোর্স করে দিয়ে তোমাকে বিয়ে করবে। এই কথার গুণের উপরে বেস করে তুমি তোমার ফিউচার বুঝতে পারছো? মানে ওই ওই মেয়েটির দয়ার উপরে তোমার জীবনটা নির্ভর করবে, তাই কি? না বাবি, আমি অঙ্কুরকে আর বিয়ে করতে চাই না। যা লোক হাসানো হয়েছে সেটা সেদিনই শেষ হয়ে গেছে। আমি সত্যি ওকে আর বিয়ে করতে চাই না, বিশ্বাস করো। আর আমার এই লড়াইটা অঙ্কুরের সাথে নয় বাবি, আমনের সাথে, আমনের আত্মবিশ্বাসের সাথে। বিশ্বাস করো, আমি আমি ইচ্ছে করে এর মধ্যে জড়াতে চাইনি।
আমি ওখান থেকে সরে আসতে চেয়েছিলাম, কিন্তু আমন আমাকে এমন আত্মবিশ্বাস দেখালো, আমি এই লড়াইয়ে নামতে বাধ্য হলাম। আর আমার এই লড়াইটা এখন শুধু ওর আত্মবিশ্বাসের সাথে। আমি ওর আত্মবিশ্বাসটা ভেঙে দিতে চাই। তার জন্য যা যা করার দরকার আমি তাই তাই করব। চিন্তা করো না, আমি অঙ্কুরকে সত্যিই আর বিয়ে করতে চাই না। হ্যাঁ, এটা ঠিক, ওর আমার জীবনে একটা একটা জায়গা আছে, কিন্তু সেই জায়গাটা আর আগের মতো নেই। অঙ্কুর আমাকে যেরকম আঘাত করেছে, যেরকম অপমান করেছে, আর আমাকে ছেড়ে যেভাবে আমনের কাছে চলে গেছে, তারপর সেই জায়গাটা আর একই রকম নেই মা, সেটা তছনছ হয়ে গেছে। এটা ঠিক যে আমি অঙ্কুরকে এখনো ভালোবাসি, কিন্তু বিশ্বাস কর আগের মতো নয়। আমার চোখ এখন খুলে গেছে, সে খোলা চোখ দিয়ে আমি পৃথিবীটাকে নতুন করে দেখতে শিখেছি। আমি জানি আমার পৃথিবী আর আমনের পৃথিবী আলাদা, কিন্তু সেটা কতটা আলাদা আমি সেটা দেখতে চাই। আর আমি দেখতে চাই এই দুই পৃথিবীর সংঘাতে কোন পৃথিবী জেতে। প্লিজ আমাকে বাধা দিও না, বেঁচে থাকার জন্য কিছু একটা দরকার, নিজের কিছু বিশ্বাস দরকার, নিজের একটু আত্মবিশ্বাস দরকার। দিদি ভাই, আজকে রান্না করি বলতো? দেখ কি করবি। মোচা আছে, মোচার ঘন্ট করি? কর। নারকোল আছে? আছে বোধ হয়, আদমালা দেখে নিচ্ছি আমি। এখনো তোমাদের এইসব ইচ্ছে করছে? কি করব দাদা, বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে বলে আমরা তো না খেয়ে দিয়ে বসে থাকতে পারি না। আর যাদের জন্য দুর্ঘটনা ঘটেছে তাদেরই কিছু এসে যায় না। তাও মেধা আসবে বলেছে, ভালো। অঙ্কুরের ভবিষ্যৎটা জলাঞ্জলি যাবে না, মেধা এলে ব্যবসাটা দাঁড়াবে। তোমরা কি শুধু এই জন্যই মেধাকে আসতে বলেছ? না, আমি আচ্ছা এখন তো অন্য কিছু ভাবারও নেই। মেধা একটা ভালো মেয়ে, ভালো কাজ করছে, আমরা সবাই ওকে ভালোবাসি, সব মিলে মিশে। আমি একটু বেরোচ্ছি। বাবা কি ব্যাপার বলতো, এত সেজে গুজে সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে? আমনকে নিয়ে যাচ্ছি কোথাও। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, তা যাচ্ছ ওটা কোথায়? একটা খবরের কাগজের অফিসে আজ আমনের ইন্টারভিউ, তাই নিয়ে যাচ্ছি ওকে। তুমি তো দারুণ মেয়ে, কাউকে বলানি কওয়ানি সোজা সেজে গুজে অঙ্কুরের সঙ্গে নিচে নেমে এলে, এখন যাওয়ার সময় বলছে যাবে। ওর কাছ থেকে আর কি এক্সপেক্ট করো তুমি? আমি তো ওকে নিয়ে যাচ্ছি, তাহলে অসুবিধাটা কোথায়? না, প্রত্যেকটা বাড়িরই একটা নিয়ম কানুন থাকে, সুবিধা অসুবিধা থাকে। অবশ্য ও থাকলেও আমাদের খুব একটা সুবিধা হয় না, না থাকলেও খুব একটা অসুবিধা হয় না, জাস্ট কথার কথা আর কি। মানে একজনকে দেখে তো পাঁচজন শেখে না। এই যে ও সেজে গুজে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছে, ও তো জানতো যে ওর ইন্টারভিউ আছে, সেটা তো আমাদের বলতে পারতো, পারতো নাকি? সকালবেলা উঠে যা যা কাজ ছিল সব করে দিচ্ছে, ভাবলাম একটু দেখা করে চলে আসব। তার লিখে কত ভাবতে কে বলেছে তোমাকে? ভেবে ভেবেই তো আমাদের এত বড় ক্ষতিটা করলে। প্রত্যেকটা মুহূর্তে তোমরা আমনকে কেন কথা শোনাও বাবা? তোমাদের কেন মনে হয় আমার ক্ষতি হয়ে গেছে? আর যদি আমার ক্ষতি হয়েও থাকে তাহলে কেউ করেনি, আমি না চাইলে আমার ক্ষতি কেউ করতে পারে না। এখন তোমাদের কথার মধ্যে যদি কোট আনকোট তোমরা এটাই মিন করো যে আমার জীবনে ক্ষতি হয়েছে, তাহলে কিন্তু সেটা আমার নিজের ইচ্ছেতে হয়েছে। তার মানে ও কি এখন এ বাড়ি থেকে চাকরি করতে পারবে নাকি? হ্যাঁ, ও তো চাকরি করবে বলে এখানে এসেছিল। প্রত্যেকের জীবনে একটা স্বপ্ন থাকে, ওরও আছে, আর সেই স্বপ্ন পূরণ করার জন্য এখানে এসেছে। হ্যাঁ তাই তো, তোর সব স্বপ্নই পূরণ করবে তাই না? হ্যাঁ, আমাদের কাঁধে ভর দিয়ে চাকরি বিয়ে সব স্বপ্ন পূরণ করবে। আচ্ছা একটা কথা বলো, তোমার
আমনকে তোমাদের সবার এত অপছন্দ কেন? কারণটা বলবে? ও কি তোমাদের কথা শুনে না, নাকি ওর চালচলন ঠিক নেই, না কি বলো তো, ঠিক কোথায় সমস্যা তোমাদের? আবার শুরু থেকে শুরু করতে বলছো নাকি অঙ্কুর তুমি? না অঙ্কুর, আমাদের এত এনার্জি নেই। দেখো ওকে দিয়ে একটু রান্নাঘরের কাজকর্ম করাতাম, আর যে কিছুই করতে পারবে না সেটা যদি আমাদের আগে থেকে জানাতো একটু সুবিধে হতো। তুমি ওকে বিয়ে করে এনেছো বলে সব কথা তোমাকেই বলবে, আমাদের কাউকে কিছু বলবে না, এটা তো হতে পারে না। না বলতে সাহস পাইনি, কারণ তোমরা প্রথম থেকে ওকে দূরে সরিয়ে রেখেছো। একবার কাছে টেনে নিয়ে এসে দেখো, আমাকে বলার আগে সব সমস্যার কথা তোমাদেরই বলবে। এই বাড়ি থেকে চাকরি ফাকরি করা হবে না। টাইমিং নিয়ে তোমার কোনো অসুবিধা নেই তো? কত সময় কামটা করতে হবে? তোমাকে ঘুরে ঘুরে কাজটা করতে হবে। এ তোমাকে কখন অ্যাপয়েন্টমেন্ট দেবে সেই সময়ে তার কাছে তোমাকে পৌঁছতে হবে। আমার শ্বশুর বাড়ির লোকগুলান তো আমাকে এমন ভাবে ছাড়তে রাজি তো হবে না। কোরা পাখি, কোরা পাখি, চলো 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 পাল্টাই।